দেখুন এবার ইন্টারনেট চিকিৎসা করাতে গিয়ে ইন্টারনেট চিকিৎসা করাতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ আনহুইতে ওই তরুণের মৃত্যুর পর এ ধরনের বিতর্কিত প্রতিষ্ঠানগুলোর গুলোর বিরুদ্ধে নতুন করে সমালোচনা শুরু হয়েছে চীনের সংবাদ মাধ্যমের খবর জানানো হয়েছে আঠারো বছর বয়সী ওই তরুণের বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে অভিযুক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ও কর্মচারীদের গ্রেপ্তার করেছে পুলিশ ইন্টারনেট এবং ভিডিও গেম আসক্তিদের চিকিৎসার জন্য সামরিক ধাঁচের বেশ কিছু নিরাময় শিবির গড়ে উঠেছে চীনে নিহত তরুণের মা লিউ জানান তার ছেলের ইন্টারনেটের প্রতি খুবই আসক্তি হয়ে পড়েছিল তিনি বা তার স্বামী ছেলেকে কোনোভাবে সাহায্য করতে পারছিলেন না তখন তারা সিদ্ধান্ত নেন যে ছেলেকে তারা হুইয়াং শহরের ইন্টারনেট আসক্তি চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেবেন এই প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনে বলা হয় মনস্তাত্ত্বিক ও শারীরিক চিকিৎসার মাধ্যমে তারা শিশু কিশোরদের ইন্টারনেট আসক্তি দূর করে দেবেন এরপর তারা গত মাসের ছেলেকে ওই প্রতিষ্ঠানে রেখে আসেন কিন্তু দুই দিন পর তারা ফোন পান যে তাদের ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে পরে তার মৃত্যু হয় তরুণের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যায়নি তবে চিকিৎসকরা মা বাবাকে জানান যে তার ছেলের ছেলেদের বৃষ্টিরও বেশি ক্ষত চিহ্ন দেখা গেছে চীনের সম্প্রতি এই ধরনের ক্যাম্প স্টলের অনেকগুলো ইন্টারনেট আসক্তি নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে এইসব প্রতিষ্ঠানে কোনোগুলো আবার স্থানীয় হাসপাতালের সাথে যুক্ত জনপ্রিয় হলেও কোনো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের রোগীদের মারধর করা কিংবা ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ রয়েছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি